মূর্খ কোথাকার, কালেমার মধ্যে দ্বন্দ্ব ফেলাগা। তার জ্ঞানের স্বল্পতার কারণে সে এখন বাঁচবার জন্য কালেমারে দুই ভাগ বানাইবার চেষ্টা করতেছে। কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটাই, কিন্তু কালেমা কিন্তু দুই ভাগ, কালেমা কিন্তু দুই ভাগ। আজকের লাইনে আমি ক্লিয়ার করে দিলাম, এই মূর্খ মৌলবি জানে না, বলবেন কেমনে? এখন ভাই আপনি মনে কিছু নেন না, আমাকে একটা মিনিট ওয়াজ করতেই হবে, এই দলিলটা দিতেই হবে। সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত আমি একটু সবার উদ্দেশ্যে জানাই দেই। কালিমার নাম কিন্তু দুইটা, একটা হচ্ছে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, কালিমাতান তাইয়িবাতান, খেয়াল করেন, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারহুহা ফিস সামা। এই জায়গার মধ্যে বলতেছেন যে হেরবি আপনি কি দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন, কালিমাতান তাইয়িবাতান পবিত্র কালিমা, পবিত্র বাক্য, কাশাজারাতিন তাইয়িবাতিন একটা পবিত্র গাছের সাথে, যাই আমি তাফসীর করব না, ইহার মধ্যে পবিত্র গাছ দিয়ে খেজুর গাছ বোঝানো হয়েছে এবং পবিত্র বাক্য দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বোঝানো হয়েছে। এরপরে বলা হয়েছে যে ওমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন যে কুসাত মিন ফাউতিল আরদি মালাহা মিন করার। এই মূর্খ মৌলবীরে বলবো, এই আমারই বক্তব্য, সেজন্য নোট করে রাখে। আল্লাহ সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে বলতেছেন, 26 নম্বর আয়াতে বলতেছেন ওমাসালু খালিমাতিন খাবিসাতিন, আগের আয়াতে বলছে কালিমাতান তৈয়িবাতান, আর এরপরে আয়াতে বলতেছে কালিমাতিন খাবিসাতিন, তার মানে পবিত্র বাক্য আছে অপবিত্র বাক্য আছে। এখন মুফাসসিরিন কেরামগণ এই কালিমাতান তৈয়িবাতান এবং কালিমাতিন খাবিসাতিন এই দুইটার ব্যাখ্যা করেছেন। কালিমাতান তৈয়িবাতান হচ্ছে এমন মজবুত ইমানের অধিকারী, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে প্রকৃত অর্থে আমল করবে, সে জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দেবে, মাতানত করবে না, কোনো বাতিলের সাথে আপোষ করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মালও দিবে জানও দিবে। যেই ব্যক্তি এই রকম করবে সে কালিমাতান তৈয়িবাতান পবিত্র বাক্যের উপরে আমল করলো, আর যেই ব্যক্তি সবার সাথে তাল মিলাইয়া চলে জান বাঁচাইবার জন্য, ইজ্জত রক্ষার জন্য, যেন বেইজ্জতি হতে না হয়, তারপরে জানের উপরে কোনো আঘাত না আসে, ফ্যামিলির উপরে কোনো আঘাত না আসে, এই পকেটের মধ্যে মাল ঢুকাইতে হবে, দান্দাবাজি করে চলে, তাদের ব্যাপারে বলা হয়েছে ওরা কালিমাতান তৈয়িবাতান পবিত্র বাক্যের আমল করে না, তারা ওমাথালু কালিমাতিন খবীসাতিন কাশাজারাতিন খবীসাতিন যে কুসাত মিন ফাউকিল আরদি মা লাহা মিন করার, তারা কালিমায়ে খবীসাত আমল করে। তাই এই মৌলবি বলতেছে কালিমারে দুই ভাগ করতেছো, আরে মৌলবি তুমি বুঝো না কেন যে কালেমারে দুই ভাগ তো আমি করি না, আমরা করি না, বরং আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে। এরপরে মনে করেন কুরআনুল কারীমের সূরা মুনাফিকুন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ভাইজান এই কথাটা আমাদের জাতির জানা দরকার। আজকে উনি কিন্তু কালেমারে দুই ভাগ কইরা দিছে, এই কথা কইলা কিন্তু বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। কালেমা কারা পড়ে? কালেমা মুসলমানে পড়ে, কালেমা মুনাফিকরা পড়ে। আমাদের দেশের মধ্যে সংগ্রামের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়ে তারা হিন্দুরাও কালিমা পড়েছে, যখন বলেন তাদের কালিমা পাঠ, এটা কি মুসলমানি হওয়ার আলামত ছিল? মুনাফিকরা কালিমা পড়ে, মুনাফিকরা কালিমা পড়লে এটা এতে কি তারা মুমিন হয়ে গেল? জান বাঁচাইবার জন্য আল্লাহ নিজে বলছেন যে ওয়াইদা আল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম নবী। মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে আমরা আপনার সাথে আছি, আবার কাফিরদের কাছে গিয়ে বলে আপনাদের সাথে আছি। তো এই রকম মুনাফিক কি আদৌ আছে না? এই সমস্ত মুনাফিকরা আদৌ আছে কি আমার পর্যন্ত থাকবে? এখন ওরা যদি বলে কালেবারে দুই বাক্য রক্ষণ, শুধুমাত্র ওদের দানটাকে বাস্তবায়ন করবার জন্য, ওদের উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে এই ভুল অপব্যাখ্যা দিতেছে, কিন্তু আমার আল্লাহই বলেছেন মুমিনের কালেমা একটা, মুনাফিকের কালেমা একটা, কাফেরের কালেমা একটা।